আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে দেখাবো আমাদের স্কিনের যে প্রবলেমগুলো থাকে, যেমন আমাদের মেকআপ বসতে চায় না, তারপর হচ্ছে স্কিনটা অনেক ড্রাই থাকে, অনেকের অ্যাকনে, অনেক ধরনের স্কিনে অনেক টাইপের প্রবলেম থাকে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের সব কোয়ারিসের অ্যান্সার পেয়ে যাবা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এটা হচ্ছে 3 মিনিট হাইড্রেটিং ফেস মাস্ক, যেটা আমরা এগ মাস্ক অথবা জেল মাস্ক হিসাবে পরিচিত। এটা হচ্ছে ফোকালুরের একটা জেল মাস্ক, প্রাইসটা অনেক রিজনেবল, তোমরা 20-30 টাকা খরচ করলেই কিন্তু এই স্কিন কেয়ারগুলো করতে পারবা। আজকে হচ্ছে গিয়ে আমি দেখাবো এই এগ মাস্কগুলো কীভাবে ইউজ করতে হবে, কোন স্কিনের জন্য কোনটা, সেটা সম্পূর্ণ ভিডিওতে তোমরা দেখতে পারবা। এটা হচ্ছে একনির জন্য, যাদের স্কিন অনেক বেশি একনি থাকে তাদের জন্য খুবই মাস্ট হ্যাভ একটা জিনিস, বিশেষ করে যারা টিনেজের আপুরা আছো তারা কিন্তু মাস্ট এই জেলটা নেবা। আর এটা হচ্ছে টোন আপ, যাদের আমাদের স্কিনটা অনেক বেশি ডিসকালার হয়ে যায়, টোনটা চলে যায়, মানে আমাদের স্কিনের যে ন্যাচারাল টোনটা গ্লো থাকে না কোনো রকমই, তারা কিন্তু এই টোন আপ মাস্কটা নেবা। প্রত্যেকটা মাস্ক খুবই খুবই ভালো, স্পেশালি যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা কিন্তু এই মাস্কগুলো নিয়মিত ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবা। অ্যান্ড অয়েলি আপুদের জন্য গুড নিউজ, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুব সুন্দর একটা জেল মাস্ক, এটাও তোমরা নিতে পারো। স্পেশালি যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু এই মাস্কটি মাস্ট নিয়ে নেবা। এখানে যে তোমরা এগের মতো যে অংশটা একটা কুসুমের মতো আছে, ওইটাতে খুব সুন্দরভাবে মিক্স করে আমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। অ্যান্ড খুবই খুবই রিজনেবল, ফার্স্টে তোমার স্কিনটাকে একদমই ক্লিন করতে হবে। আমার ফেসটা আমি ক্লিন করেছি, কোনো রকমের কোনো ধরনের প্রোডাক্ট নেই, দেখতে পাচ্ছ আমার বেয়ার ফেসে অনেক স্পট, পিম্পলস, অনেক কিছু। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি এখানে যেটা আমাদের 3 মিনিট হাইড্রেটিং, স্পেশালি আমার তো কম্বিনেশন স্কিন, ড্রাই টু কম্বিনেশন, তাই হচ্ছে গিয়ে আমি এটা ইউজ করে দেখাবো। আমি ফার্স্টে ব্রাশের মাধ্যমে দিয়ে তারপর হচ্ছে গিয়ে খুব হাত দিয়ে খুব সুন্দরভাবে আমার ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ভালো করে বসে যায়। তারপর হচ্ছে আমি 5-10 মিনিটের মতো ওয়েট করে আমি একটা টাওয়াল দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। অ্যান্ড সি দা আমার ফেসটা দেখো কতটা হচ্ছে গিয়ে গ্লো করছে অ্যান্ড কতটা ব্রাইট হয়েছে। স্পেশালি যাদের ড্রাই স্কিনের প্রবলেমের আপুর আছো তারা কিন্তু মাস্ট এই হচ্ছে গিয়ে 3 মিনিট হাইড্রেটিং যে ফেস মাস্কটা, এটা নিতে পারো। আর এটা উইকলি তোমরা হচ্ছে 2-3 বার ইউজ করতে পারবে। এটা হচ্ছে টোন আপ, তোমরা আমার স্কিনের কালারটা এখন দেখো আর অ্যাপ্লাই করার পরে দেখবা। আর এই মাস্কটার স্মেলগুলো এক একটা এত ভালো, স্পেশালি স্কিনটা এত বেশি সফট করে ফেলে। যদি তোমরা মেকআপের আগেই মাস্কগুলো ইউজ করতে পারো, তোমাদের স্কিনটা দেখবা যে কতটা সফট হয় অ্যান্ড হচ্ছে গিয়ে কতটা তোমরা একটা ভালো রেজাল্ট পাবা এই মাস্কগুলো ইউজ করলে। বেশি টাকা খরচ করতে হবে না, অল্প কয়েক টাকায় কিন্তু আমরা খুব সুন্দর হচ্ছে গিয়ে বাসায় এরকম স্কিন কেয়ারগুলো করতে পারি। অ্যান্ড ফোকালুরে এখন যে প্রোডাক্টগুলো লঞ্চ করছি সব প্রোডাক্টগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি, কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি, জাস্ট তোমরা ইউজ করলে বুঝতে পারবা। আর যারা অলরেডি ইউজ করেছো তারা কিন্তু কমেন্ট করে জানাবা যে মাস্কগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। এই হচ্ছে টোন আপটা, দেখো আমার স্কিনে কত সুন্দর একটা টোন চলে আসছে অ্যান্ড কতটা ন্যাচারাল একটা গ্লো দিচ্ছে। আর প্লাস হচ্ছে কি আমার স্কিনটা অনেক বেশি সফট হয়ে গেছে, লাইক বেবি স্কিন, অনেক বেশি সফট হয়ে গেছে। এটা রেগুলার ইউজ করতে হবে। এখন আমি ইউজ করছি অয়েলি স্কিনের জন্য, যাদের হচ্ছে স্পেশালি অনেক বেশি অয়েলি স্কিন, মেকআপের আগে তোমরা কিন্তু এই মাস্কগুলো ইউজ করবা, তোমাদের এক্সট্রা যে অয়েলটা সেটা খুব সুন্দরভাবে লক হয়ে যাবে। প্লাস হচ্ছে গিয়ে যারা মেকআপ করার পর অনেক বেশি তেল ছিটে চিটচিটা ভাব হয়ে থাকে, এটা কিন্তু খুব সুন্দর তোমাদের মেকআপটা ফ্ললেস করতে হেল্প করবে। দেন হচ্ছে কি আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা মাস্ক যখন তুমি ইউজ করবা তোমার স্কিনটা অনেক বেশি সফট থাকবে এবং খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো, প্লাস হচ্ছে গিয়ে তোমার স্কিনটা অনেক বেশি সফট হয়ে যাবে। প্রত্যেকটা মাস্ক কিন্তু তোমরা উইকলি 2-3 বার ইউজ করতে পারবা। এখন যাদের আমার মতো অ্যাকনি প্রবলেম আছে, অনেক বেশি অ্যাকনি হয় যেহেতু আমার একটু রাত জাগা লাগে, দ্যাটস ওয়াই আমার অ্যাকনিগুলো এখন বেশি বেড়ে যাচ্ছে, যাদের আমার মতো অ্যাকনি প্রবলেম আছে তারা কিন্তু এই অ্যাকনি জেল মাস্কটা ইউজ করবার সবচেয়ে বেটার হয়। কোনো ব্রাশের মাধ্যমে ইউজ করার পর হাত দিয়ে একটু মাসাজ করে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করলে তোমরা চাইলে কিন্তু নেক এরিয়াতেও ইউজ করতে ভুলবা না, তোমাদের নেকটাও কিন্তু
সাথে সাথে ক্লিন হয়ে যাবে। যেমন তোমার ভিতর থেকে ময়লাটা ক্লিন হবে, তোমার স্কিনটা অনেক বেশি সফট হবে, স্কিনটা অনেক বেশি গ্লো করবে, প্লাস হচ্ছে গিয়ে তুমি ন্যাচারাল তোমার যে স্কিন টোনটা সেটা কিন্তু ফিরে আসবে। অনেকের সানবার্ন হয়ে থাকে, অনেক ধরনের পিগমেন্টেশনের প্রবলেম থাকে, এই মাস্কগুলো আস্তে আস্তে ইউজ করলে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবা। প্রত্যেকটা জিনিসের প্রপার কেয়ার করলে দেখবা যে তোমরা আস্তে আস্তে খুব ভালো রেজাল্ট পাবা। যেহেতু আমার ফেসে অনেক বেশি অ্যাকনি ছিল, আমি আস্তে আস্তে দিতে দিতে আমার অ্যাকনি আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে, ইনশাল্লাহ আরও কমে যাবে, আর প্লাস হচ্ছে গিয়ে আমার যে স্পটগুলো সেটাও চলে যাবে। তোমরা অলরেডি দেখতে পেয়েছো যে আমার স্কিনটা কত বেশি গ্লো অ্যান্ড সফট, কতটা হোয়াইট একটা এফেক্ট আসছে। এগুলোর কিন্তু কোনো হোয়াইট কাজ দেওয়া নাই, বাট অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছি। তো আজকের মতো এই ছিল ভিডিও, নেক্সট কী ভিডিও চাও কমেন্টে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং।